ওয়েলকাম টু লুপ স্টাডি বন্ধুরা, লুপ স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অভিষেক। আজকে আপনাদের সাথে যে ভিডিওটি আমি করতে চলেছি সেটা হলো ইংলিশ ট্রান্সলেশনের উপরে, যেটার এই 4 নম্বর ক্লাস বা 4 নম্বর ভিডিও এটা আমাদের চলছে। তো আপনারা যদি এই 4 নম্বর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি আগের ভিডিওগুলোই দেখতে ইচ্ছুক হন, তাহলে আমি ডেসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে দেখেছি এই ইংলিশ ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং এবং আপনার প্রেসি রাইটিং এর, এবং আরো কিছু কিছু ক্লাসেস আছে সেগুলোরও কিন্তু ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো আপনারা ওখান থেকে গিয়ে এই ভিডিওগুলো কিন্তু আপনি অবশ্যই দেখতে পারেন, ঠিক আছে? তো এই যে ট্রান্সলেশন, সেটা শুধু যে পিএসসি ক্লার্কশিপ তার জন্যই নয়, এটা WBCS মেইন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে SI এক্সাম পার্ট 2 রয়েছে বা ICDS এর যে পার্ট 2 বা মেইন এক্সাম রয়েছে, তার জন্য কিন্তু এটা খুবই কার্যকরী হবে। তো আপনি এই ভিডিওগুলি অবশ্যই আমাদের চ্যানেলের সাথে দেখতে থাকুন, এবং যদি মনে হয় ভিডিওটি দেখার পর যে এটা আপনার জন্য মানে ঠিক বলে মনে হচ্ছে, তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যারা সাবস্ক্রাইব করেননি তাদের ক্ষেত্রে বলছি, ঠিক আছে? তো ইংলিশ ট্রান্সলেশন ক্লাস আমরা আজকে খুবই শুরু করে দিচ্ছি এখনই, খুবই তাড়াতাড়ি। তো এখন ঘটনা হলো যে ইংলিশ ট্রান্সলেশনের ক্ষেত্রে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে মানি অর নলেজ, মানে পয়সা নাকি জ্ঞান, কোনটা বেশি বড় বা কি বিষয়ে সেটা আমরা আজকে করতে চলেছি, ঠিক আছে? তাহলে অবশ্যই আমরা শুরু করে দিচ্ছি আজকে সেশনটি বন্ধুরা। তো গাইডলাইন যেটা আছে ইংলিশ ট্রান্সলেশনের জন্য সেটা আমরা একটু খুব তাড়াতাড়ি করে দেখে নিই। তো এখানে 1 নম্বর যেটা আছে, উই শুড মেনটেন দ্য নেচার অফ দ্য বোথ ল্যাঙ্গুয়েজ, মানে যেই ল্যাঙ্গুয়েজটি দেওয়া থাকবে বাংলায় দেওয়া থাকবে সেটাকে ইংরেজিতে করার সময় সেটার যেন প্রকৃতি যেন না বদলায়, মানে যেরকম যেটা বলতে চাইছে সেটাই যেন থাকে। ডু নট ট্রান্সলেট এভরিথিং ওয়ার্ড ফর ওয়ার্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্ট্রাল এরিয়া, মানে কি বলেছে, একবারে ওয়ার্ড মানে শব্দ থেকে শব্দ এভাবে করে কিন্তু আমরা ট্রান্সলেট করব না, আমরা সেটাকে বুঝে তার মুখ্য বিষয়টিকে বুঝে কিন্তু আমাকে ট্রান্সলেশনটা করতে হবে। 3 নম্বর, কনস্ট্রাক্ট সেন্টেন্সেস ইন ইংলিশ শুড বি সিম্পল, ক্লিয়ার অ্যান্ড গ্রামাটিক্যালি কারেক্ট, মানে সেটা যেন গ্রামাটিক্যালি কারেক্ট হয় এবং সব খুব সহজ সরল ভাষায় যেন সেটা আমরা লিখতে পারি। তা এই 3টে রুলস বা যে গাইডলাইন্স আছে সেটা শুধু ফলো করলেই কিন্তু আপনি এই ইংলিশ ট্রান্সলেশন খুব সহজ সরলভাবে লিখতে পাবেন। তো আপনি এটাকে নোট ডাউন বা আপনি একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, ঠিক আছে? তা এই 3টে রুলস কিন্তু মাথায় রাখতেই হবে বন্ধুরা, ঠিক আছে? তো আজকের যে ট্রান্সলেশন যেটা আমরা করব সেটা এখানে দেওয়া আছে একটি প্যাসেজ, এই প্যাসেজটিকে পড়ে আমরা এটাকে ইংলিশে পরিণত করতে হবে, মানে ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ ইনটু ইংলিশ, মানে এটাকে ইংরেজিতে আমাদের পরিণত করতে হবে। তাই আমরা অবশ্যই শুরু করে দিতে চলেছি। তার আগে কিছু বলে নিই কথা আপনাদের, যে যদি মনে হয় যে ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে দেখতে, এবং আশা করি ভালো লাগছে, কারণ আমি খুব সুন্দর ভালো ভালো কমেন্টও পাচ্ছি আপনাদের তরফ থেকে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করুন এবং শেয়ার করুন, তাহলে আমারও ভালো লাগবে, এবং সাবস্ক্রাইব করে নেবেন যদি মনে হয় যে এটি আপনার কাজের ভিডিও, ঠিক আছে? তা শুরু করে দিচ্ছি। প্রথমে কি করব যে এক আমরা প্রথমে পুরোটা পড়বো না, আমরা কি করব প্রথমে এক এক লাইন করে পড়বো, পড়ে তারপর কিন্তু সেটার ইংলিশটাকে আমরা তৈরি করার চেষ্টা করবো, মানে সেটার সেন্টেন্সটাকে তৈরি করার চেষ্টা করবো। তো প্রথমে আমরা এখান থেকে এতটুকু পড়ে নিই যে একজন আরব পণ্ডিত লিখেছেন, ধনীদের মধ্যে অর্থ উপার্জন করা পৃথিবীর চেয়ে সবচেয়ে কঠিন কাজ, মানে ধনীদের মতে মানে ধনীরা যে মনে করে যে অর্থ উপার্জন করা হচ্ছে পৃথিবীর সব থেকে কঠিন কাজ। তো একজন কে মনে করেছেন, লিখেছেন, এটা লিখেছেন আরবের একজন পণ্ডিত এটা লিখেছেন। তো এটাকে আমরা এখন ইংলিশে আগে পরিণত করে নেব, ঠিক আছে? তা এই যে সলিউশন, সলিউশনের মধ্যে আমরা দেখব যে অ্যান আরব স্কলার মানে পণ্ডিত হ্যাজ রিটেন, তিনি লিখেছিলেন, ইন দ্য অপিনিয়ন অফ দ্য রিচ, মানে বড় লোকদের মতে, টু আর্ন মানি ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড, মানে টু আর্ন মানি মানে অর্থ উপার্জন করা হয় ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট, মানে সব থেকে কঠিন জিনিস, থিং মানে জিনিস, ইন দ্য ওয়ার্ল্ড মানে এই বিশ্বে। তো এখান থেকে এতদূর পর্যন্ত বোঝা গেল যে অ্যান আরব স্কলার মানে একজন আরবের যে পণ্ডিত, তিনি লিখেছেন যে ইন দ্য অপিনিয়ন অফ দ্য রিচ, মানে বড় লোকদের মতানুসারে, টু আর্ন মানি মানে পয়সা উপার্জন বা টাকা উপার্জন করা ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট থিং, মানে সেটা হয় সব থেকে কঠিন কাজ ইন দ্য ওয়ার্ল্ড মানে এই বিশ্বে, ঠিক আছে? তা ঠিক ওই প্রথম লাইন অনুযায়ী আমরা এটাকে ঠিক এক লাইন তৈরি করে ফেললাম। তারপরে এখন সেকেন্ড লাইন দেখে নিই, তবে জ্ঞানী ব্যক্তি বলেছেন, না, জ্ঞান অর্জন করা সবচেয়ে কঠিন কাজ, জ্ঞান অর্জন করা সবচেয়ে কঠিন কাজ, ঠিক আছে? তারপর এই লাইনটিকে আবার আমরা করে নিই, বাট
ওয়াইজ ম্যান সে, ওয়াইজ ম্যান মানে জ্ঞানী ব্যক্তি যারা, যে তিনি বলেছেন, নো না, টু অ্যাকোয়ার লার্নিং ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ার্ক। মানে কোনো কিছু লার্নিং বা জ্ঞান উপার্জন করা, অ্যাকোয়ার মানে উপার্জন করা বা অর্জন করা, অ্যাকচুয়ালি অ্যাকোয়ার অর্জন করা, তো জ্ঞান অর্জন করা হলো কিন্তু সব থেকে কঠিন কাজ, এটা একজন কি একজন জ্ঞানী ব্যক্তি মনে করেন বা তিনি বলেছেন। ঠিক আছে, তারপরে ঠিক এতটুকু পর্যন্ত বোঝা হয়ে গেল সেকেন্ড লাইনটিও। তারপরে থার্ড লাইনে যাব, থার্ড লাইনে কি বলেছে, এখন প্রশ্ন হচ্ছে কে ঠিক, ধনী নাকি জ্ঞানী। এখন হচ্ছে প্রশ্ন কে ঠিক, ধনী নাকি জ্ঞানী, মানে যে রিচ পার্সন যেটা বলেছে সেটা, না যেই ওয়াইজ ব্যক্তিটা যেটা বলেছে বা জ্ঞানী ব্যক্তিটা যেটা বলেছে সেটা ঠিক। তো আপনাদের কি মনে হয় যারা আপনারা এই ভিডিওটি এখন দেখছেন, যে কোনটা ঠিক, যে পয়সা উপার্জন করা কি সব থেকে বেশি কঠিন নাকি জ্ঞান উপার্জন করা? তো আপনাদের কমেন্টটি অবশ্যই এই কমেন্টের বক্সে আপনি লিখে ফেলুন, আর দেরি না করে লিখে ফেলুন। লিখে ফেললে আমিও দেখতে পাবো যে আপনারা কি মনে করেন, যে পয়সা উপার্জন করা সব থেকে বেশি কঠিন নাকি জ্ঞান উপার্জন করা, আপনাদের মতামত কি, সে ভিন্ন হতে পারে। তা চলুন এখন এই প্রশ্নটা, এই লাইনটিকে করে নিই, যে এখন প্রশ্ন হচ্ছে কে ঠিক, ধনী না জ্ঞানী। এই প্রশ্নটিকে, এই লাইনটিকে করে নিই। নাও দ্য কোশ্চেন ইজ, নাও দ্য কোশ্চেন ইজ মানে এখন প্রশ্ন হচ্ছে হু ইজ রাইট, কে হয় সঠিক, দ্য রিচ অর দ্য ওয়াইজ। সেই দ্য রিচ মানে সেই ধনী ব্যক্তি, সেই ধনী অথ না নাকি দ্য ওয়াইজ মানে সেই জ্ঞানী ব্যক্তি, কে সেই ঠিক, মানে এটাই এখনকার এখন কোশ্চেন, এটাই উঠে আসছে। ঠিক আছে, তারপর আমি নিজেই জ্ঞান চাই, তাই নিরপেক্ষ হওয়া আমার পক্ষে কঠিন। ঠিক আছে, আমি নিজেই জ্ঞান চাই মানে এটা আমার কথা বলা হচ্ছে, মানে আমি মানে নিজে কি পছন্দ করি, আমি নিজেই কি চাই, জ্ঞান পছন্দ করি, তাই নিরপেক্ষ হওয়াটা আমার পক্ষে কঠিন। আই মাই সেলফ সিক নলেজ মানে আমি নিজে কি চাই, কি কিসের খোঁজে থাকি, জ্ঞানের খোঁজে থাকি। সো ইট ইজ ডিফিকাল্ট ফর মি, তাই এটা আমার ক্ষেত্রে খুবই কঠিন টু বি নিউট্রাল, আমার কাছে মানে ইসে থাকা, নিরপেক্ষ থাকা আমার কাছে কিন্তু খুবই কঠিন একটা কাজ। ঠিক আছে, তাহলে ঠিক দেখুন এই এতদূর পর্যন্ত কিন্তু আমাদের ট্রান্সলেশনটি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, ঠিক এক এক লাইন করে এভাবে করেই কিন্তু পরীক্ষার সময় আপনাদের এই এক এক লাইন করেই করতে হবে, পুরোটা পড়ে কখনোই করবেন না, এক এক লাইন পড়বেন, তারপর সেটাকে ইংলিশে ট্রান্সলেশন করবেন। ঠিক আছে, তারপরে এই পরের লাইনটি, তবে আমি একটি জিনিস পর্যবেক্ষণ করেছি এবং আমি ন্যায় বিচারী ব্যক্তিদের অর্জন এটির দিকে আকর্ষণ করতে চাই, মানে লক্ষ্য এটার দিকে আকর্ষণ করতে চাই হবে। ঠিক আছে, এখানে অর্জনের জায়গায় তো কি হবে, মানে আমি কি করতে চাই, যে আমি একটি জিনিস পর্যবেক্ষণ করেছি মানে আমি একটি জিনিস দেখতে পাচ্ছি, সেটার জন্য আমি কি ন্যায় বিচারী যারা ব্যক্তিরা আছে তাদের একটি দৃষ্টি আকর্ষণ আমি করতে চাই। ঠিক আছে, এটির দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এরকম হবে এখানে। তো এখানে অর্জনটা কিন্তু লেখাটা ঠিক হয়নি, এখানে এখানে হবে হচ্ছে এটার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই ন্যায়বিচারী ব্যক্তিদের, যারা ন্যায়বিচারী ব্যক্তি তাদের। বাট আই অবজার্ভড ওয়ান থিং মানে আমি একটি জিনিস অবজার্ভ করতে পেরেছি বা একটি জিনিস বুঝতে পেরেছি, আই ওয়ান্ট টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য জুডিশিয়াস পার্সন টু ইট, মানে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, আই ওয়ান্ট টু ড্র অ্যাটেনশন মানে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, জুডিশিয়াস মানে যারা এই মানে বিচারশীল যে চিন্তাধারার মানুষ তাদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, এর মধ্যে হয়ে গেল এই লাইনটি। তারপর ধনী ব্যক্তির শ্রমের ফলাফল অর্থ হয়, মানে ধনী ব্যক্তির শ্রমের ফলেই তারা অর্থ উপার্জন করতে পারে, এটাই এই লাইনের থেকে বোঝা যাচ্ছে। তাহলে এটারই আমরা করব, এটারই আমরা ইংলিশে পরিণত করব এটিকে। দ্য আউটকাম অফ এ রিচ ম্যানস লেবার ইজ মানি, মানে একটি ধনী মানুষের যে শ্রম তার ফলেই কিন্তু ফলাফলই কিন্তু পয়সা, তার ফলেই কিন্তু সে পয়সা উপার্জন করতে পারে। ঠিক আছে, তারপর যদি সে অর্থটি কোনো জ্ঞানী ব্যক্তির হাতে দেয় তবে তিনি ধনী ব্যক্তির চেয়ে ভালোভাবে উপায় এবং পদ্ধতিতে ব্যবহার করতে পারবেন, মানে কি বলেছে, যদি সেই জ্ঞানী ব্যক্তির হাতে সেই টাকাটিকে দেওয়া হয়, মানে সেই অর্থটিকে যদি কোনো জ্ঞানী ব্যক্তির হাতে দেওয়া হয় তবে তিনি ধনী ব্যক্তির চেয়ে সেটাকে ভালোভাবে বা ভালো পদ্ধতিতে ব্যবহার করতে পারবেন। এটা কি করব ইংরেজিতে কিভাবে, ইফ হি হ্যান্ডস ওভার দ্য মানি টু এ ওয়াইজ পার্সন, যদি সে এই পয়সা বা টাকাটি বা অর্থটি যদি কোনো জ্ঞানী ব্যক্তির হাতে দেয়, হি ডিলাইটফুলি ইউটিলাইজেস ইট
ইট ইন ওয়েজ অ্যান্ড মেথডস বেটার দেন দোজ অফ দ্য রিচ ম্যান। সেটা কিন্তু সে খুবই ভালোভাবে এবং খুবই উৎসাহের সাথে সে কিন্তু সেটাকে খুব ভালো পদ্ধতিতে এবং ভালো প্রক্রিয়ায় ভালো পথে সেটাকে কিন্তু সে ব্যবহার করতে পারবে। কার থেকে? বেটার দেন দ্য রিচ ম্যান, মানে সেই যে বড়লোক লোকেরা রয়েছে তাদের থেকে কিন্তু অনেক ভালো উপায়ে সে সেটিকে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তাহলে ঠিক দেখলেন কিভাবে আমি লাইন প্রতি লাইন পড়ে পড়ে প্রত্যেকটি লাইনে আমি এইভাবে করে ইংরেজিতে পরিণত করছি, এবং প্রতিটি লাইনের মানে আমি আপনাদের ঠিক প্রতিটি ওয়ার্ডের মানে আপনাদের ঠিকভাবে বুঝিয়ে বলে বলে দিলাম। তো ঠিক এভাবে করেই কিন্তু আপনাকে বাড়িতেও প্র্যাকটিসটি কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, তো এভাবে করে আপনি যে কোনো একটি প্যাসেজ নিন বাংলায়, নিয়ে সেটাকে ইংরেজিতে তৈরি করার চেষ্টা করুন, এবং দেখুন সেখানে কাউকে দিয়ে চেক করান বা নিজেরা চেক করতে পারলে করুন যে সেটার মধ্যে কী প্রবলেম আছে। ঠিক আছে, কিন্তু এভাবে করলেই কিন্তু ট্রান্সলেশনটি আপনাদের ক্ষেত্রে অনেকটাই সহজ সরল হয়ে উঠবে, কিন্তু এটা প্র্যাকটিসটা কিন্তু কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, কারণ পরীক্ষার হলে বসে সেই 10 মিনিটের মধ্যে কিন্তু না খুব তাড়াতাড়ি ভেবে করাটা কিন্তু খুব কঠিন কাজ। ঠিক আছে, তার জন্য প্র্যাকটিসটি কন্টিনিউ করতে হবে বন্ধুরা। ঠিক আছে, তা পুরো এই ভিডিওটিকে আমার সাথে এভাবে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটি তো আপনারা জানেন, অনেকেই পরিচিত এখন এই চ্যানেলের সম্পর্কে, লুপ স্টাডি। এই লুপ স্টাডি চ্যানেলটিকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে নিন যদি আপনার এই ভিডিওটি আপনার কার্যকর বলে মনে হয়, এবং ভিডিওটি ভালো লাগলে তাকে শেয়ার এবং লাইক অবশ্যই করুন। ঠিক আছে, তাহলে আমারও ভালো লাগবে, এবং কমেন্ট করতে ভুলবেন না যে কেমন যাচ্ছে ভিডিওগুলো এবং আপনাদের আর কিসের ওপর ভিডিওর প্রয়োজন। এবং আমি যেটা বললাম যে মানি নাকি ওয়েলথ, মানে ওয়েলথ নাকি আপনার ওই জ্ঞান, মানে সেই যে আপনার স্কলারের কথাটা যে প্রশ্নটা করেছিলাম সেটা কিন্তু আপনার কমেন্টে অবশ্যই দিতে হবে। ঠিক আছে, তাহলে পুরো ভিডিওটি আমার সাথে এইভাবে ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। থ্যাংক ইউ।